আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম নির্বাচন ও ক্ষমতার ভারসাম্য নিয়ে সেনা প্রধানের বক্তব্য কিভাবে দেখছে বিএনপির জামায়াত জালিয়াতির অভিযোগের সাবেক সেনা প্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল যে আর আদর্শে দেশ করতে হবে জানিয়েছেন এনডিপি রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ ছাত্রলীগ ও জাসদ থেকে যেভাবে জামাইতের আমির রফিকুর শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জানিয়েছেন সুহেল তাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন ও ক্ষমতার ভারসাম্য নিয়ে সেনা প্রধানের বক্তব্য কিভাবে দেখছে বিএনপির বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ্জামান বলেছেন নির্বাচন যাতে আগামী আঠারো মাসের মধ্যে হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পূর্ণ করতে পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন আমি তার পাশে থাকব যাই হোক না কেন যাতে করে তিনি তার কর্মসূচি সম্পন্ন করতে পারেন বার্তা সংস্থা বয়টার্সকে দিয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি তার মতে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত এবং সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোন হস্তক্ষেপ করবে না একই সাথে তার এ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য এবং সশস্ত্র বাহিনীকে প্রেসিডেন্টের অধীনে নেয়ার ধারণা উঠে এসেছে বাংলাদেশের তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সেনাবাহিনীর সমর্থন নিয়ে সরকার গঠন করেন ড ইউনোস তারপর থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে তবে সরকারের দিক থেকে নির্বাচন কমিশন বিচার বিভাগ পুলিশ সহ ছয়টি বিষয় সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে এসব কমিশন পহেলা অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা জালিয়াতির অভিযোগে সাবেক সেনা প্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল জালিয়াতি করাই সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয় এনআইডি ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন ইসি মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা তারা জানিয়েছেন আজিজ জাহমেদের দুই ভাই আহমেদ ও আহমেদ জোফেস নিজেদের নামের পাশাপাশি পরিবর্তন পরিবর্তন তার নাম করে মোহাম্মদ হাসান আর জুসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজিল তাদের এনআইডি তথ্য পরিবর্তনে আজিজ জাহমেদ সুপারিশ করেন বলে অভিযোগে উঠে ফলে তাদের চারটি এনআইডি ব্লক করে দেওয়া হয়েছে ইসির সার্ভার থেকে তারা এনআইডি যাচ্ছাই সংক্রান্ত কোনো সেবা আর পাবেন না এ ঘটনায় কমিটি হয়েছে। এদিকে ইসি সচিব সফিউল আজিম বলেন তদন্ত কমিটির রিপোর্ট এসেছে ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আর আদর্শে দেশ গড়তে হবে জানিয়েছেন এনডিপি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের নীতি ও আদর্শে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জুটভুক্ত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এলডিপি চেয়ারম্যান কারি আবু তাহের তিনি বলেন সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতাহীন হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন দেশের উন্নয়ন ও জনকল্যাণের ছিল তার সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এনডিপি চেয়ারম্যান এসব কথা বলেন ছাত্র জনতার গণ অভ্যন্তরে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবু তাহের নিজ এলাকায় আগমন উপলক্ষে চাঁদপুর জেলা এনডিপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয় কারি আবু তাহের বলেন বিরোধী ছাত্র জনতার আন্দোলন এবং দীর্ঘ সাড়ে পনেরো বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তাই এই সরকার জনগণের সরকার এই সরকারকে সকল ক্ষেত্রে সহযোগিতা করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ করার। পথ সুগম করতে হবে এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব তিনি বলেন এই ফরিদগঞ্জ আমার জন্মভূমি এখানে আমি বড় হয়েছি তাই ফরিদগঞ্জবাসীর প্রতি আমার দায়িত্ব রয়েছে যদি কখনো সুযোগ আসে এবং ফরিদগঞ্জবাসী আমার পাশে থাকে তবে আমি ফরিদগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করতে চাই মাঝার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ সারাদেশে সব মাঝার রক্ষা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মাঝার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রোল জারি করেছেন আদালত মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর বিচারপতি কামরুল হোসেন মুল্লা ও বিচারপতি জিনা থকের সমন্বয়ে ঘটিত হাইকোর্ট বেঞ্চ ব্রাঞ্চ এই আদেশ দেন স্বরাষ্ট্র সচিব জনপ্রশাসন সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের সচিব ওয়াকফ প্রশাসন সহ সংশ্লিষ্টদের রোলের জবাব দিতে বলা হয়েছে আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন তফিক সাজুয়ার পার্থ গত দশ সেপ্টেম্বর জনস্বার্থে রিট করেন মাইস ভাণ্ডারের অনুযায়ী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম আলভি এখন পর্যন্ত প্রায় ঊনসত্তরটি মাঝার ভাঙ্গা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটকারী আইনজীবী ছাত্রলীগ ও জাসদ থেকে যেভাবে জামায়াতের আমির ডাঃ রফিকুর দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াতে ইসলামের শীর্ষ নেতা ডাঃ রফিকুর রহমান স্কুলে পড়ার সময় ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে সময়ের প্রতিক্রিয়ায় হয়ে উঠেছেন দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতের প্রভাবশালী নেতা যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে তার জাসদ ছাত্রলীগ থেকে জামায়াতের রাজনীতিতে যোগ দেওয়ার সেই গল্প জীবনের প্রথম দিকে ছাত্রলীগ ও জাসদ পরে জামায়াতে ইসলামের সঙ্গে কিভাবে প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে শফিকুল রহমান বলেন আসলে জাসদ ছাত্রলীগ না প্রকৃতপক্ষে যখন সত্তরের নির্বাচন হয় তখন আমরা স্কুলের ছাত্র তখন ছিল ল্যাটার প্লেস ওই অক্ষরগুলো বসিয়ে বসিয়ে ছাপা খাতায় ছাপত তখন পোস্টারগুলি ছাপা হতো। এটা পর্যাপ্ত ছিল না এটা ছিল শুধু থানা হেড কোয়ার্টার এর ছিল সত্তরের নির্বাচনের সময় নৌকার ছিল বানিয়ে আনা হয় আর পোস্টারগুলো আমরা হাতে লিখতাম আমাদের যে যারা সিনিয়র তারা সেগুলো লাগাইত সেই অর্থে আমি ছাত্রলীগের সত্তরের হাতে লেখা পোস্টারের কর্মী তখন ছাত্রলীগ কি আর রাজনীতি সে অর্থে বুঝিও না সবার সঙ্গে তালে শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জানিয়েছেন সুহেল তাজ। হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সুহেল সোমবার সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল কনকর্ষা রুয়ান নিউজ এক আলাপ পরিচয় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সুহেল তাজ সুহেল তাজের কাছে কনক সারোয়ার জানতে চাই যে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন তিনি সরস্ত প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন জবাবে সুহেল তাজ বলেন দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ট ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে এটাই একটা সিস্টেমিক চেঞ্জ আসবে আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম তিনি বলেন বাট আই ফিল কমপ্লিট ব্রিটেড আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর